আসসালামু আলাইকুম। ঈসাখালী ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তহিদা আক্তার, সহকারী মৌলভী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি চতুর্থ শ্রেণীর আরবি ক্লাস নিতে যাচ্ছি। তোমরা সবাই আমার সাথে বই নাও হাতে। আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটি আলোচনা করব তা হচ্ছে আদ-দারসু সামেন। আদ-দারসু সামেন অষ্টম অধ্যায়ের আল ওয়ালাদু ওয়াল হাকল। আল ওয়ালাদু ওয়াল হাকল, সন্তান ও খ্যাত। এই যে চ্যাপ্টারটি আছে, গল্পটি, এটি আজকে তোমাদের সামনে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা এসো জেনে নেই এর শাব্দিক কিছু গুরুত্বপূর্ণ অর্থ। এখানে আছে দেখো, ইয়া ইসু, সে জীবনযাপন করে, উসরাতুহু, তার পরিবার, ইয়াহিব্বু, সে ভালোবাসে, ইয়াসবাহু, সে সাঁতার কাটে, ইয়াল আবু, সে খেলাধুলা করে, জুমালা ইহি, তার বন্ধুগণ, মানজু আম, জুয়াফাতুন পেয়া। যেহেতু তোমাদের শব্দের অর্থ আসে যে কোনো দশটি, একটা দু নাম্বার করে, দশ দোকানে বিশ, এই জন্য তোমাদের প্রতিটি গল্পের অনুবাদের আগে শাব্দিক অর্থ পরিণত হবে। এবার আসো আমরা মূল গল্পে আরবি অনুবাদ করার জন্য চলে যাই। প্রথমে দেখো, আমি আগে সন্তান ও খ্যাত, সন্তান ও খ্যাত বলতে এখানে যে গল্পটি আছে এটা শিরোনাম বাংলায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে আহমদ একজন ছাত্র, সে কুষ্টিয়া আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। সে তার বাবা মার সাথে ইসলামপুর গ্রামে বসবাস করে। তার বাবা তার বাড়ির পাশে একটি তাদের ক্ষেত রয়েছে, সেখানে তার বাবা চাষবাস করে। এক পর্যায়ে তার বাবা বৃদ্ধ হয়ে গেলে তিনি চাষবাস করতে আর পারছেন না, তখন আহমদ কিভাবে তার বাবাকে চাষবাসে সাহায্য করে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে এই গল্পে। তাহলে আমরা মূল অনুবাদ শুরু করি। সবাই আমার সাথে বইয়ের 49 পৃষ্ঠা খুলে নাও। খেয়াল করো বাচ্চারা, আহমাদু তিলমিজুন ফিল মাদ্রাসাতি আলিয়াতি বি কুস্তিয়া ওয়া হুয়া হুয়া ইয়া ইসু মা উসরাতিহি ফি কারিয়াতিন ইসলামপুর ওয়া হুয়া ইউহিব্বু আন ইয়াসবাহা ফিল মাই ওয়াইয়াল আবু মা জুমালা ইহি। এবার আমি এর বাংলা অনুবাদ করে দিচ্ছি। আহমদ তিলমিজুন আহমদ একজন ছাত্র, ফিল মাদ্রাসাতি মাদ্রাসা আলিয়াতি বি কুষ্টিয়া কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা, আহমদুন তিলমিজুন ফিল মাদ্রাসাতি আলিয়াতি বি কুষ্টিয়া, আহমদ কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার একজন ছাত্র। হুয়া ইয়া ইসু, সে বসবাস করে, মা আ উস্তাতিহি, তার পরিবারের সাথে, ফি কারিয়াতিন গ্রামে, ইসলামপুর গ্রামে। হুয়া ইয়া ইসু মা উস্তাতিহি ফি কারিয়াতি ইসলামপুর, সে তার পরিবারের সাথে ইসলামপুর গ্রামে বসবাস করে। ওয়া হুয়া ইউহিব্বু, সে পছন্দ করে, ভালোবাসে, আন ইয়াসবাহা, সাঁতার কাটতে, ফিল মাই পানিতে, ওয়া হুয়া ইউহিব্বু আন ইয়াসবাহা ফিল মাই, সে পানিতে সাঁতার কাটতে পছন্দ করে, ভালোবাসে, ওয়াইয়াল আবু, এবং খেলাধুলা করতে, মা আ জুমালা ইহি, সে তার গ্রামের বন্ধুদের সাথে খেলাধুলা করতে পছন্দ করে।
তো এই পর্যায়ে তোমাদের শব্দের অর্থ 20 মার্ক। এরপরে আসতে পারে একটি অনুবাদ, দুটি অনুবাদ দেয়া থাকে আরবি, এর মধ্যে একটির বাংলা অনুবাদ করতে হবে। এখানে মার্ক হলো 15। এছাড়াও এই গল্পের এই অনুচ্ছেদের ভিত্তিতে তোমাদের আসতে পারে কিছু প্রশ্ন, যেমন আইনা ইয়া ইস্যু আহম্মদ, আহম্মদ কোথায় বসবাস করে। তোমরা একটু খেয়াল করলেই দেখবে এখানে আছে গল্পের ভিতরেই, তোমরা একটু আগে পড়েছ, হুয়া ইয়া ইস্যু মা উসরাতি ফিকারিয়াতি ইসলামপুর। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে সমাধান করতে পারি? ইয়া ইস্যু আহম্মদ, ইয়া ইস্যু আহম্মদ মা উসরাতিহি ফি কারিয়াতি ইসলামপুর। তোমরা এখানে আনসার লিখবে আগে, আল জওয়াবু, অতঃপর লিখবে ইয়া ইস্যু আহম্মদ, আহমদ বসবাস করে মা উসরাতিহি তার পরিবারের সাথে, ফি কারিয়াতি ইসলামপুর। অর্থাৎ আহম্মদ তার পরিবারের সাথে ইসলামপুরে ইসলামপুর গ্রামে বসবাস করে। এছাড়াও আরো প্রশ্ন আসতে পারে, মাজা, তোমাদের বই খুলো সবাই, বইয়ের 51 পৃষ্ঠায় খেয়াল করো, 2 নম্বর প্রশ্ন, মাজা ইউহিব্বু আহম্মদ ফিল কারিয়াতি, আহম্মদ তার গ্রামে কি করতে ভালোবাসে, কি করতে পছন্দ করে। এর উত্তরও তোমরা আজকের আলোচনা থেকে খুঁজে পাবে। যেমন খেয়াল করো, ইউহিব্বু আহম্মদ আন ইয়াসবাহা ফিল মাই ওয়ায়ালআবু মা জুমালাইহি। যে আহম্মদ, প্রশ্নটা কি ছিল, যে আহম্মদ তার গ্রামে কি করতে পছন্দ করে, এর উত্তর হবে ইউহিব্বু আন ইয়াসবাহা ফিল মাই ওয়ায়ালআবু মা জুমালাইহি। যে আহম্মদ গ্রামে তা সাঁতার কাটতে, সে পানিতে সাঁতার কাটতে পছন্দ করে এবং সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করলাম শাব্দিক অর্থ, শব্দের অর্থ আরবি থেকে বাংলায় অনুবাদ এবং 2টি প্রশ্ন। তো তোমরা বাসায় ভালো করে এই চ্যাপ্টারটা পড়বে, তাহলে তোমাদের কাছে বিষয়টি আরও একটু পরিষ্কার হবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আমি বিদায় নিচ্ছি, সালামু আলাইকুম।